সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা এই জায়গা থেকে শুরু করব, তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। সেশন চার, তথ্য খুঁজে প্রোফাইল তৈরি। আজকের সেশনে আমরা শুধু তথ্য অনুসন্ধানের জন্য কাজে লাগব এবং দলের সবাই মিলে আগামী দিনের উপস্থাপনের জন্য কে কোন অংশে কাজ করব সেটি নির্ধারণ করে নেব। তথ্য অনুসন্ধানের উৎস হতে পারে বিদ্যালয়ের লাইব্রেরি, পত্রিকা, বই অথবা ম্যাগাজিন, ইন্টারনেট, আমার আশেপাশে এমন কোনো ব্যক্তি যিনি সমসাময়িক বিষয় নিয়ে খবর রাখেন, আমার বিদ্যালয়ের কোনো শিক্ষক। আগামী দিনের মেলার প্রস্তুতি, আমরা শ্রেণীকক্ষের ভেতরে কিংবা বাইরে নিজেদের দলের জন্য একটি বুথ বানাব। বুথে দাঁড়িয়ে আমরা আমাদের উপস্থাপন করব। বুথ সাজানো এবং উপস্থাপনের জন্য কন্টেন্ট তৈরি করার জন্য মেলার আগেই সকল প্রস্তুতি শেষ করতে হবে। এছাড়া আমরা মেলায় বিভিন্ন দেশ সম্পর্কে কী জানলাম তা লেখার জন্য নিজেদের জন্য একটি ডায়েরি বানাব। তো চলো আমরা এখন এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। কাগজ দিয়ে আটটি দেশের জন্য আটটি আলাদা আলাদা পৃষ্ঠা দিয়ে একটি ডায়েরি বানাবো। অতিরিক্ত একটি পৃষ্ঠা প্রথমে রাখবো যেখানে নিজের ছবি ও পরিচয় থাকবে। তো এটি হচ্ছে প্রথম পৃষ্ঠা, এটি প্রথম পৃষ্ঠা হিসেবে কাজ করবে, ঠিক আছে? এখানে তোমার ছবি এবং নাম, ঠিকানা, বয়স এগুলো থাকবে। তারপর যেই দেশ সম্পর্কে তথ্য নিয়েছ সেগুলো ডায়েরিতে উল্লেখ করবে। যেমন এখানে দেশের নাম বাংলাদেশ, দেশ সম্পর্কে যা জানলাম তা এখানে কিন্তু লেখা হয়েছে, ঠিক আছে? তারপর এখানে রয়েছে ভারত, ভারত সম্পর্কেও তথ্য দেওয়া হয়েছে। দেন পাকিস্তান, তারপর শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং সর্বশেষ আফগানিস্তান সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। সেশন পাঁচ, দক্ষিণ এশিয়া মেলা। আজ আমরা শুধু উপস্থাপন করব। দলের প্রতিটি সদস্য নিজেদের স্টলের সামনে 10 থেকে 15 মিনিট করে থাকবে। বাকি সদস্যরা ঘুরে ঘুরে অন্য বুথে গিয়ে বিভিন্ন দেশ সম্পর্কে জানবে এবং ওই দেশ সম্পর্কে ডায়েরিতে লিখবে। উপস্থাপনকারীর সদস্য স্টলে দাঁড়িয়ে থাকবে, অন্য দলের সবাই এসে তাকে প্রশ্ন করবে, ওই দেশ সম্পর্কে জেনে নেবে এবং একটি খাতায় নোট রাখবে। আজকের উপস্থাপন শেষ হলে আমরা বাড়ি গিয়ে বিভিন্ন দেশ সম্পর্কে ডায়েরিতে আমার নিজের পর্যবেক্ষণগুলো লিখব। এরপর দিন এসে এই ডায়েরিটা এবং আমাদের ডিজিটাল প্রযুক্তি শিক্ষকের কাছে জমা দেব। শিক্ষক আমাদের ডায়েরির মূল্যায়ন করে আমাদের জন্য আঞ্চলিক বৈচিত্র্যপত্র প্রস্তাব করবেন এবং প্রধান শিক্ষক আমরা যারা আঞ্চলিক বৈচিত্র্যপত্র পাওয়ার যোগ্য তাদের জন্য বৈচিত্র্যপত্র স্বাক্ষর করবেন। শিক্ষক আবার আমাদের বইটি ফেরত দেবেন, তখন আমরা আমাদের বৈচিত্র্যপত্রটি কেটে নিজেদের কাছে সংরক্ষণ করব। আমাদের ডায়েরিতে যা থাকবে মেলায় পাওয়া বিভিন্ন দলের তথ্যের উপর ভিত্তি করে ডায়েরিতে লিখতে হবে দেশের নাম। 60টি দেশ সম্পর্কে আলাদা আলাদা লিখতে হবে। উপস্থাপন থেকে যে পরিবর্তন সম্পর্কে জানলাম, পরিবর্তনটি সম্পর্কে আমার অনুভূতি, অন্য কোনো দেশ এই পরিবর্তন থেকে যা শিখতে পারে বলে আমি মনে করি, তো এইগুলা অন্তর্ভুক্ত থাকবে আমার লেখায়। চল আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। দেশের নাম বাংলাদেশ, উপস্থাপন থেকে যে পরিবর্তন সম্পর্কে জানলাম, এখানে পরিবর্তনগুলো লেখা হয়েছে। তারপর পরিবর্তন সম্পর্কে আমার অনুভূতি, এখানে অনুভূতিগুলোটাও লেখা হয়েছে। দেন অন্য কোনো দেশ এই পরিবর্তন থেকে যা যা শিখতে পারে বলে আমি মনে করি, এখানে সেটাও লেখা হয়েছে। একইভাবে ভারত সম্পর্কেও লেখা হয়েছে এবং পাকিস্তান সম্পর্কেও লেখা হয়েছে, তোমরা অবশ্যই এটি দেখে নেবা, ঠিক আছে? শ্রীলঙ্কা সম্পর্কেও লেখা হয়েছে, তারপর নেপাল, দেন ভুটান, ঠিক আছে, এগুলো অবশ্যই তোমরা দেখে নেবা, মালদ্বীপ এবং সর্বশেষ আফগানিস্তান সম্পর্কেও লেখা হয়েছে, ঠিক আছে? এখানে তোমার ছবি, তারপর তোমার নাম, তুমি যতটা দেশ নিয়ে কাজ করেছ সেই সংখ্যাটা দিবা, শিক্ষকের স্বাক্ষর এবং প্রধান শিক্ষকের স্বাক্ষর হবে এখানে। এখানে নমুনা একটা ছবি দেওয়া হয়েছে, এখানে তুমি তোমার ছবি দিবা, তারপর তোমার নাম দিবা এবং আমি 8টা দেশ নিয়ে কাজ করেছি সেই জন্য এখানে 8 লেখা হয়েছে। তারপর এখানে শিক্ষকের স্বাক্ষর ও প্রধান শিক্ষকের স্বাক্ষর দিবা, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। তোমাদের এই অভিজ্ঞতার সম্পূর্ণ কাজ ও প্রশ্নের সমাধানই আমি দিয়ে দিয়েছি, তাছাড়া এই সম্পূর্ণ বইটাই কমপ্লিট হয়ে গেল। থ্যাংক ইউ এভরিওয়ান।